স্ট্রবেরি খেতি করে স্বাবলম্বী হয়েছে বরপেটা জেলার সর্থেবাড়ির নিকটবর্তী কামারপাড়ার উচ্চ শিক্ষিত আদর্শ কৃষক দম্পতি পরমেশ্বর ডেকা আর জয়া বরগোহাঁই ডেকা। বিগত বর্ষর দরে চলিত বর্ষটো ডেকা দম্পতিয়ে করেছে স্ট্রবেরি খেতি। জৈবিক পদ্ধতিরে মাত্র দুবিঘা মাটিত স্ট্রবেরি খেতি করে এতিয়া 3 লাখ টাকা উপার্জন করার লক্ষ্য লৈছে আদর্শ কৃষক দম্পতিয়ে। প্রায় দুবিঘা মাটিত 6000 জোপা স্ট্রবেরি পুলি লগোৱা পরমেশ্বর ডেকায় এইবার এই খেতির জড়িয়ে প্রায় 3 লাখ টাকা উপার্জন করার লক্ষ্য স্থির করেছে। মুখ্যমন্ত্রী কৃষক সন্মান বঁটা লাভ করা পরমেশ্বর ডেকায় কৃষি বিভাগৰ পৰা লাভ কৰিছে স্ট্রবেরি পুলি। দুবিঘা মাটিত স্ট্রবেরির পুলি রোপণ করার নামত ব্যয় হয়েছে প্রায় 25,000 টাকা। ইতিমধ্যে কৃষক দম্পতিয়ে স্ট্রবেরি বিক্রি করবলৈ লৈছে। লগতে কৃষক দম্পতির পৰা স্ট্রবেরি বিভিন্ন বজাৰ লগতে ঘৰৰ পৰাও গ্রাহকে ক্রয় কৰিছে। উল্লেখ যে স্ট্রবেরি খেতি করে স্বাবলম্বীর সপোন দেখা ডেকা দম্পতি সম্প্রতি সকলোরে কারণে আদর্শ। প্রায় 3 লাখ টাকা পাম বলে আশা করছো। এজোপা গছত 1 কিলোর পরা 750 গ্রামলকে ফল পাই যায়। মার্কেটতো বর্তমান মই বরপেটা নলবাড়ী হাউলি বরপেটা রোড তাত দি আছো। যেখানে আপনার উৎপাদন হয়েছে, এই উৎপাদন হওয়া যেখানে ফল এখানে বিক্রি করাটা আপনাকে অসুবিধা পাইছে না? বর্তমানলৈ মই বিশেষ একো অসুবিধা পোৱা নাই, কারণ মই অফিসতো বিক্রি করে আছো, তারপর দোকানবিলাকতো আছে, ঘরতো আছে, আর সোশ্যাল মিডিয়া সংবাদ মাধ্যমত যথেষ্ট প্রচার হয়েছে, প্রচার হওয়ার কারণে ঘরলৈও নিব আহে। মুকালমৰ পৰা সুৰজিৎ পাঠক, ৰিচ টাইম।